আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 17 ডিসেম্বর 2023 সাফ জানিয়ে দিয়ে বিএনপির কঠিন ঘোষণা, অবশেষে নতুন মাত্রা যোগ হতে যাচ্ছে। কিছুতেই সরকারের সিদ্ধান্ত মানতে চাচ্ছে না বিএনপি। দর্শক, যেখানে স্বাভাবিক বিএনপি বা অন্যান্য রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টিস বা দেশের ভিতরে যে কোনো এন্টিটি সরকার কিংবা রাষ্ট্রের বিভিন্ন সিদ্ধান্ত অনুযায়ী চলবে এবং সরকার বা রাষ্ট্র শৃঙ্খলার স্বার্থে বিভিন্ন সিদ্ধান্ত নিবে, সুনাগরিক হিসেবে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে সব রাজনৈতিক দল, এটা স্বাভাবিক। কিন্তু দেখেন, নির্বাচন কমিশন, সরকার, এরাও এখন সংবিধান পরিপন্থী সিদ্ধান্ত নিচ্ছে বিএনপির ভাষায়, আর বিএনপিও সরকারের সিদ্ধান্ত মানতে চাচ্ছে না। এটা ইনডিসিপ্লিন, এটাকে পলিটিক্যাল সায়েন্সের ভাষায় বলে ক্যাওয়াস। একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরির একটা চেষ্টা চলছে, না এটা ঠিক নয়, এগুলো সুরাহা দরকার। আশা করি নাগরিক সমাজের উদ্বেগকে আমলে নিয়ে নির্বাচন কমিশন এবং সরকার এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। বিএনপি আবারও সাফ জানিয়ে দিয়েছে তাদের পক্ষে সিদ্ধান্ত মানা সম্ভব নয় এবং কঠিন ঘোষণা দিয়েছে। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ দর্শক, এবং এর সাথে সাথে বিএনপির যে চলমান আন্দোলন, তাতে নতুন মাত্রা যোগ হওয়ার একটা সম্ভাবনাও তৈরি হয়েছে, কীভাবে আমরা শেষের দিকে বলার চেষ্টা করব। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলন করে প্রতিনিয়ত চমকপ্রদ, মাঝে মাঝে অবাক করা অনেক তথ্য দেন। আবারও তার সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক যে ঘোষণা বিএনপির, সেটাই বিশ্লেষণ করছি। একদিন আগের তিনি অনেক তথ্য উপাত্ত তুলে ধরেছেন, এখানে কিছু কিছু শব্দ চয়ন, কিছু কিছু ক্যারেক্টারাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, একটু আপনাদেরকে শোনাতে চাই। প্রকাশ্যে দর কষাকষি করে সিট ভাগাভাগির একটি নির্বাচন নিয়ে প্রতিদিন রকমারি নাটক নাটিকা দেখতে দেখতে মানুষ ক্লান্ত হয়ে পড়েছে। ও, এখন আবার প্রেমের নাটক, এখন আবার জাতীয় পার্টির মহাসচিব চুন্নু বলছেন প্রেমের চিঠি, প্রেমের কথা তো বলা যায় না, এখন নাটকটা প্রেমে রোমান্টিসিজমে রূপ নিয়েছে, এটাকে রুহুল কবির রিজভী বলছেন মানুষ ক্লান্ত হয়ে পড়েছে। সর্বসাকল্যে একটাই দল আর এক নেতৃত্বেই আওয়ামী লীগের নৌকা, আমরা নির্বাচন করার জন্য দেশটাকে মগের মুল্লুক বানিয়ে ফেলেছে তারা। বিএনপি সহ বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের জেলে পুরে, বাড়িঘর দোকানপাট ব্যবসা বাণিজ্য আয় উপার্জন বন্ধ হয়ে এলাকা ছাড়া ফেরারি জীবনে নিক্ষেপ করে জনগণকে জিম্মি দশায় রেখে 7 জানুয়ারি রাষ্ট্রের প্রায় 2000 কোটি টাকা শ্রদ্ধানুষ্ঠানের পায়তারা চলছে, মানে 2000 কোটি টাকা নষ্ট করার পায়তারা চলছে। এখানে অনেকেই বলছেন যে যেহেতু ফলাফল পূর্ব নির্ধারিত, ফলাফল সব আওয়ামী লীগের কৌশলের হাতে, অতএব 2000 কোটি টাকা নষ্ট না করে যদি এটা রিজার্ভে যোগ করে অথবা দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেগুলো লাঘবে ভর্তুকি দেয়, তাহলে জনগণ উপকৃত হবে। কিন্তু এই নির্বাচনের মাধ্যমে তো জনগণ উপকৃত হবে না, ক্ষমতায় তো আওয়ামী লীগ আছে এবং থাকবে, কিন্তু অপচয় করা কী দরকার? এখানে কেউ কেউ আহ্বান করেছিলেন যে সংসদের মেয়াদ 2 বছর বাড়ানো হোক করোনাকালীন কারণে, নানান কারণে কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছিল, তো সেগুলো করলে অ্যাটলিস্ট অপচয়ের হাত থেকে জাতি রক্ষা করতো। 2000 কোটি টাকা এই মুহূর্তে বিশ্ব অর্থনীতির যে অবস্থা, বাংলাদেশের অর্থনীতির যে একটা টালমাটাল অবস্থা, তাতে এটা অনেক, তো এই আয়োজন না করে বরং জনগণকে যদি ভালো রাখতে পারতো জনগণ খুশি হতো। জাতীয় পার্টির কোনো কোনো নেতাও কিন্তু বলেছিল যে নির্বাচন দরকার নেই, সংসদের মেয়াদ অমুক টাইম পর্যন্ত বাড়ানো হোক, তা 2 বছর 3 বছর বাড়ালে কিন্তু মন্দ হতো না, অপচয় থেকে বাঁচতে পারতো। যাই হোক, সেটা অন্য কথা। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির গ্রেপ্তারে ভয়ে বাড়ি ছাড়া থাকায় তার প্রতিবন্ধী বোন খাবার না পেয়ে অনাহারে দিন কাটাচ্ছে, যে করুণ দৃশ্য ইতিমধ্যে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। দিনমজুর কৃষক একই এলাকার সাতক্ষীরা বিভিন্ন জায়গার বেশিরভাগ ফ্যামিলির, কেউ কারাগারে কেউ পালাতো, কাজ চলছে না, মানে কী একটা অবস্থা করেছে। নির্বাচনে জনগণের বিন্দুমাত্র আগ্রহ উৎসাহ না থাকলেও গণভবনে আওয়ামী লীগের কার্যালয়ে ঢাকঢোল বাজানো হচ্ছে আর গলাবাজি করে ওবায়দুল কাদের ও হাসান মাহমুদরা গলা ফাটিয়ে ফেলছেন। রুহুল কবির এই যে ওবায়দুল কাদের বলেছেন যে আসলে মির্জা ফখরুলকে মিস করেন, উপলব্ধি করেন তার অনুপস্থিতি, কারণ এখানে রুহুল কবির রিজভী তো চমৎকার জবাব দিয়ে যাচ্ছেন, তার জবাবগুলোর সেম সুরে জবাব দিন পারলে রুহুল কবির রিজভী একা
আওয়ামী লীগের সমস্ত নেতাদের জবাব দিয়ে যাচ্ছেন, সব কিছুর খবর তার কাছে থাকে। একজন নেতা এতটা ভিভিড হতে পারে, এতটা ডাইনামিক হতে পারে, এতটা প্রাণবন্ত হতে পারে, এতটা আত্মবিশ্বাসী হতে পারে, মানসিকভাবে এতটা শক্তিশালী হতে পারে, রাজপথ থেকে শুরু করে সংবাদ সম্মেলন, দলের বিবৃতি, কত কিছু সামলান, অফিস, এটা এবং তাও আবার এখন স্বাভাবিক না অস্বাভাবিক অফিস, ভার্চুয়াল অফিস, ভার্চুয়াল কার্যক্রম সামলান। রুহুল কবির রিজভী বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ডেফিনেটলি ব্যতিক্রমী ফিগার। হি ডিজার্ভস সামথিং গুড। বিএনপি ক্ষমতায় আসলে রুহুল কবির রিজভী হবেন বিএনপি সরকারের, যদি ক্ষমতা আসে, থার্ড ইম্পর্টেন্ট পার্সোনালিটি এবং হওয়া উচিত। উপরে হচ্ছে যিনি প্রধানমন্ত্রী হবেন, তারপর মির্জা ফখরুল, তারপরেই হচ্ছেন রুহুল কবির রিজভী। যাই হোক, তিনি আরেকটা শব্দ ব্যবহার করেছেন, চমৎকার, ইমপ্রেসিভ, খুদ করো পার্টি এবং বিভিন্ন দল থেকে আচ্ছিত লোকজন হওয়ায় হায়ার করে নিয়ে কথিত নির্বাচনকে উত্তেজনা তথাকথিত প্রতিযোগিতামূলক পূর্ণ করতে নিজেদের লোকজনের জন্য অস্ত্র সংগ্রহ করে হাতে হাতে দিতে চান ওবায়দুল কাদেররা। কিন্তু তিনি আওয়ামী লীগ মাফিয়াদের এই সশস্ত্র পরিকল্পনা বাস্তবায়নের কথা না বলে উল্টো বিএনপির দিকে ঘুরিয়ে দিয়েছেন। নির্বাচনে অস্ত্রবাজি করতে তাদের আরেকটা উদ্দেশ্য হলো ভোটাররা যেন ভোট কেন্দ্রে না যায়, যে ইতিমধ্যে আওয়ামী লীগের একজন প্রার্থী প্রকাশ্যে জনসভার্থে ভোটারদের আসতে নিষেধ করেছেন। দেখেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে যারা নির্বাচন বিরোধী কথাবার্তা বা কার্যক্রম করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আওয়ামী লীগ নেতারাই যে নির্বাচন বিরোধী কার্যক্রম করছে, আতঙ্ক সৃষ্টি করছে, ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নাই সে কথা বলছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা আমরা দেখি না। তারা অস্ত্রবাজি করলে, মারামারি, নাশকতা করলে সমস্যা হয় না। নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার আগে নির্বাচন নিয়ে বিরোজপুরে যুবক নিহত হলেও সমস্যা হয় না। আর বিএনপি জামাত শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করলে এতে তাদের গায়ে বাজে না, এটা আসলে সম্পূর্ণ বৈষম্যমূলক প্রয়োগ। গণভবন থেকে পাঠানো সংসদ সদস্য করার তালিকা নির্বাচন কর্মকাণ্ডে নির্বিঘ্নে পাঠের আয়োজন চলছে। আপনারা গতকাল দেখেছেন, একদল চিহ্নিত আওয়ামী সন্ত্রাসী এবং চাপাতি বন্দুকলিক পরিবেষ্টিত হয়ে ওবায়দুল কাদের বলেছেন, খবর পেয়েছি বিএনপি নির্বাচনকে বানচাল করার জন্য অস্ত্রের মহড়া দিতে প্রস্তুতি নিচ্ছে, তারা অস্ত্র জোগাড় করছে। আসলে বিএনপি কিছু করতে হবে না, তারা নিজেরা নিজেরাই তো বিশৃঙ্খলা করছে। বিএনপি তো রাজপথে দাঁড়াতেই পারছে না, তাদেরকে রাস্তায় দাঁড়াতেই দিচ্ছে না, তা বিএনপি কী করবে? বিএনপি তো আত্মগোপনে, অযথা বিএনপির দিকে আঙ্গুল তুলে তো লাভ নেই। দর্শক, এভাবে এবং স্পষ্ট বিএনপি সাফ জানিয়ে দিয়েছে, দেশের জনগণ সংবিধান পরিপন্থী, কোনো নিষেধাজ্ঞা মেনে নেবে না। মানে বিএনপি এই নিষেধাজ্ঞা মানতে চায় না, সভা সমাবেশ করার উপর যে নিষেধাজ্ঞা, আমরা আইন মানার পক্ষে, আইন মানতে সবাইকে এনকারেজ করি, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও সিদ্ধান্তটা পুনর্বিবেচনা করতে হবে। তাই বলবো, অনন্তি বিলম্বে এই বেআইনি নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন, এটা বিএনপি সাফ জানিয়ে দিয়ে আহ্বান জানিয়েছে। এবং বিএনপির সাথে আপনারা জানেন কঠোর কর্মসূচি ঘোষণা করেছে, সকাল সন্ধ্যা হরতাল এক দফা দাবিতে 18 ডিসেম্বর 2023 সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, এবং বিএনপি জামাতের সাথে সমন্বয় করে কিছুটা কয়েক জায়গায় হলো ঢাকা বা কোনো কোনো জায়গায় বিএনপি জামাতের সাথে একটা সমন্বয়ের প্রভাব এই হরতালে দেখা যেতে পারে, নতুন মাত্রা যোগ হতে পারে।